রাজা মোহনলাল, জাফর আলী খার কাছে ক্লাইভের পত্র এসেছে। বাংলার ভাগ্য আকাশে আজ দুর্যোগের ঘনঘোর ছায়া। কে তাকে রক্ষা করবে? কে তা? ওরে বাবা, দর্শক কোথায়? দর্শক তো নেই। ও, নাটক তো শেষ। যে যা রাস্তা নাই এখন। আজকাল এই সংলাপটা বলতে না ভয় লাগে। বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘোর ছায়া। কে কে বলবে ভাই? বাংলা ভালোই চলছে ভাই, কেন এসব উস্কানিমূলক কথাবার্তা? হ্যাঁ ভাই, শোনো, এটা হচ্ছে শচীন সেনগুপ্তর লেখা সিরাজউদ্দৌলা নাটকের সংলাপ, বহুদিন আগে। নমস্কার ভাই। ওরে এ হরে, বেটার ছেলে গেল কোথায়? হ্যাঁ, এই ও কি আমার মতো মালটাল টানছে নাকি? হ্যাঁ হরে, আজকে একটু খেলাম, নেশা হয়ে গেল। হয় আগে একদিন হয় আমাকে ডাকছিলেন পিলুদা? আরে ডাকছিলাম কি রে, রীতিমতো হাঁক পাড়ছিল। ও, তোর কি কোনো কাজ আছে? না। তাহলে একটু বস, গপ্প করি। হ্যাঁ রে হরি, তুই তো আমাকে অনেক দিন ধরে চিনিস, তা অভিনয় দেখছিস অনেক দিন, কেমন লাগলো রে আজকের অভিনয়? ঠিক ছিল? ভালো দাদা। আরে দাদা, আপনি ভালো অ্যাক্ট করবেন না তাই আবার হয় নাকি? না রে, একটা গল্প আছে জানিস, এই ঠিক ছিল বললাম না, ঠিক ছিল অভিনয়। আমাদের একজন বড়বাবু ছিলেন যার নাম দ্য গ্রেট উৎপল দত্ত। অভিনয় পরে না দাদা কেমন হয়েছে জিজ্ঞেস করতাম না, বলতাম দাদা ঠিক ছিল। কোনো কোনো দিন শুধরে দিতেন, আবার কোনো কোনো দিন পিঠ চাপড়ে দিতেন। ওই পিঠ চাপড়েনিগুলোই না জীবনের গর্ব হয়ে রয়ে গেছে। আজকে পিলু বনজি কিসব ট্যাঁস নাটকে অভিনয় করে যাচ্ছি দুটো টাকার জন্য, বলতে পারিস শেষ বয়সে নিজেকে বেঁচে থাকার তাগিদে। আর মাসের শেষে বাড়িওয়ালা, ইলেকট্রিক বিল,
আর ওই মুদির দোকানদার তো তোমার প্রতিবার দেখে তোমার কি ছাড় দেবে না, কড়ায় গণ্ডায় নিয়ে নেবে। তাই এইসব বিভিন্ন নাট্য দলে ভাঁড়ের চরিত্র সব করে বেড়াই, অভিনয় করি। শেষ শেষে একটা 500 টাকার নোট আর না করলে ফক্কা। অথচ কী সব নাটক অভিনয় করেছি রে হরি, কি বলবো তোকে। দাদা দাদা আর খাবেন না দাদা, আপনার নেশা হয়ে গেছে। চুপ চুপ চুপ, চার পয়েন্ট বাংলা মদে বেণীমাধব চাটুজ্যের ভটকের নেশা হয় না, এটাও ডায়লগ ট্রেনের তলোয়ার কাপ্তেন বাবু বলছেন। আসলে জানিস কি হরি, আমি তো কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো ইনস্টিটিউশন, অমুক স্কুল অফ ড্রামা অমুক স্কুল অফ ড্রামা ইনস্টিটিউট থেকে পাশ করার অভিনেতা নই, আমি দেখে দেখে শিখেছি জানিস। ওফ, কারা সব অভিনয় করতো সত্যি। একদিন ধর্মতলা দিয়ে হাঁটছি বুঝলি, মেট্রো সিনেমার সামনে না একটা ছেলে একটা পোস্টার বিক্রি করছিল। পোস্টারে কিচ্ছু নেই, দুটো বাঘের চোখ, নিচে লেখা আই অবজার্ভ আ লট বাই ওয়াচিং। ইয়েস, বাই ওয়াচিং, ওয়াচ ওয়াচ করতে হবে, দেখতে হবে, অভিনয়টাকে অবজার্ভ করতে হবে। দেখে দেখে শিখেছি। আমি যখন কলেজে পড়তাম আমার কোনো বাস বিচার ছিল না জানিস, আমি গিয়ে স্টারে উত্তম সাবিত্রী শ্যামলী, রংমহলে জহর রায়ের আমি মন্ত্রী হব, এদিকে মিনার ভাই উৎপল দত্তের রক্ত করম করা সব নাটক, অঙ্গার, তিতাস একটি নদীর নাম, ফেরারি ফৌজ, কল্লোল, বাজে ক্ষুব্ধ ইশানি ধরে রুদ্র বিষণ, বাজে ক্ষুব্ধ ইশানি ধরে রুদ্র বিষণ, ইমিক্লাবি আভান মিথার জলধি জলে জাগে তরুণ, বিষমন ফলে ওঠে জীবন হিলন। একবার ফোর ডিগ্রিজ আপ, রেজ 1-5, অট 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 সালভো। দেশ স্বাধীন হয়েছে বিনা রক্তপাতে, শান্তিপূর্ণ বিপ্লবের পথে, স্বাধীনতা যেন শিশুরথের মোয়া, হরের লুঠের বাতাসা, যার খুশি কুড়োলেই হলো। বিপ্লব কি শীতের সকালে, শীতের সকালে গলির মোড়ে নবাগত রোদের ফালি, যার খুশি পোহালেই হলো। বহুকাল ধরে ওরা আমার দেশকে করেছে ধর্ষণ, ভ্রাতৃঘাতী গৃহযুদ্ধে, হিন্দু মুসলমানের নিরীহ রক্তে, বিবস্তা দ্রৌপদী ভারতবর্ষকে করিয়েছে স্নান, জগৎ সবার মাঝখানে তার চরম অপমান। তারপর একদিন রাতের অন্ধকারে হাত পেতে নিয়েছে শ্বেতাঙ্গ প্রভুর হাত থেকে শাসন ভার ভিক্ষা, ইতিহাস মিথ্যা, মিথ্যা মানুষের আত্মত্যাগ, সত্য শুধু অহিংস বিপ্লব, দেশ স্বাধীন হয়েছে বিনা রক্তপাতে। কল্লোল, হ্যাঁ, কি সব নাটক রে। এই দেখ, আমরা কি জানি নাটক মানে কি? হ্যাঁ, এই যে তোমার আশেপাশে ঘটে যাওয়া সুখ দুঃখ, হ্যাঁ, পারিবারিক অশান্তি, এই সমস্ত স্টেজে দেখানো। একমাত্র উৎপল দত্তকেই দেখেছি কীভাবে নাটককে, শিল্পকে হাতিয়ার করায়। যত অবিচার, অনাচার, অত্যাচার, রাষ্ট্র সন্ত্রাস, এর বিরুদ্ধে নাটক, প্রেমে পড়ে গেলাম রে। আর কিসব অভিনেতা, শেখর চ্যাটার্জি, রবি ঘোষ, সত্য বন্দ্যোপাধ্যায়, অসিত বসু, আর এদিকে ভানু বাণুজ্যে, জহর রায়, আরেকজনের কথা খুব মনে পড়ে, তুলসী চক্র। ও কি ন্যাচারাল অ্যাক্টিং, মনেই হতো না
যেন বিহেভ করছে, জানিস তখনকার দিনে না ও পুরো র, তখনকার দিনে অনেক অভিনেতা, নায়ক, পার্শ্বচরিত্র, কমেডিয়ান সব বিদেশি অভিনেতাদের নকল করতো, বুঝলি, তাদের অভিনয় অনুসরণ করতো, সেটা দোষের কিছু না। একটা লোককে দেখেছি কোনো বিদেশি অভিনেতার নকল নেই, পাশের বাড়ির লোক, পাড়ার কাকু, জেঠু, দাদু, জড়িয়ে ধরা যায়। উফ, হাতি যেমন নিজের চেহারা দেখতে পায় না কানের জন্যে, তুলসী চক্রবর্তীও নিজের প্রতিভার পরিমাপটা করতে পারলেন না। দাদা, আপনি তো অনেক দিন ধরে যাত্রা করেছেন। হ্যাঁ করেছি, পেটে দায়, বুঝলি, পেটে দায়, অনেক টাকাও কামিয়েছিলাম, অনেক অর্থ যশ, বলছি এতটা কামিয়েছ তো এখন চেতলার স্যাঁত স্যাঁতে 10 ফুট বাই 10 ফুট ঘরে থাকো, ওরা রাখতে পারেনি, কিছুই রাখতে পারে। আমার যাত্রা এক মাস্টার মাল খেয়ে রাত্রি 3টের সময় ফিরতে ফিরতে হঠাৎ করে অজাচিতে আমায় জ্ঞান দিয়ে দিল, বুঝলে পিলু, অভিনেতা হয়েছে দুটো জিনিস মাথায় রাখবে, এক, অভিনয় করবে মাথা দিয়ে হৃদয় দিয়ে নয়, আর দুই, ডিসিপ্লিন। 2 নম্বরটা মারতে পারলাম না রে, 1 নম্বরটা গেঁথে গেছে ভিতরে, 2 নম্বরটা মারতে পারলাম না। এই মদ, রেশের মাঠ, ফিলে মানুষ যেকে আজকে চেতলার স্যাঁতস্যাঁতে উপস্থিত 10 ফুট বাই 10 ফুট ঘরে বন্দি করে দিল, চিড়িয়াখানা চিড়িয়া, প্রাক্তন অভিনেতা পিলু মানুষ। প্রাক্তন বলছেন কেন দাদা, আপনি তো অনেক দিন ধরে অভিনয় করছেন। আদ তো তোর অভিনয় কি, অভিনয় এগুলো অভিনয় দেখবি, দেখ দাঁড়া, কি চায় ওই কমিউনিস্টরা, গণতান্ত্রিক অধিকার অবাধে দিয়েছি ওদের, দিয়েছি নির্বাচনের পূর্ণ অধিকার, কিন্তু তবু যদি বারবার এরকম নৃশংস হত্যাকাণ্ড চলে তবে সতর্ক বাণী উচ্চারণ করি, আমাদের ধৈর্যের একটা সীমা আছে। ওই কমিউনিস্টদের স্বরূপ উদ্ঘাটিত হয়ে গেছে, ওরা মানুষ নয় পশু, উন্টাম্যান্স, অধমানব। তাই জার্মানিতে আজ থেকে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষণা করা হলো, ওই কমিউনিস্ট পার্টির সদস্যদের দেখা মাত্র গ্রেপ্তার করার এবং গুলি করে মারার নির্দেশ। জল জল জল, এই যাচ্ছি দাদা। আরে কোথায় আছিস, বাংলার বোতল তো আছে। আরে আপনি তো জল বললেন। আরে দূর, অভিনয়ের পরে এটাই পিলু বানুজ্জের, এটাই ফুড অ্যান্ড ওয়াটার। অনেকদিন পর বললাম তো, দমে ঘাটতি পড়ে রে, দমে সমস্যা হয়। আপনাকে অসুস্থ দেখাচ্ছে, আপনি একটু বিশ্রাম করুন দাদা। অ্যান অ্যাক্টর ক্যানট বি সিক, নেও নেভার। গানটা কোথায় বাজছে রে? ম্যানেজার বাবুর ঘরে,
উনি তো রাত দিন এফএম শোনে। এই দাড়িওয়ালা বুড়োটা না সব জায়গায় আছে, ঠিক সময় হাজির হয়ে যায়। সত্যি তো তিনগুলি মোর সোনার খাঁচায় রইল। তুই আমার যাত্রার জীবন সম্পর্কে জানতে চাইছিলি না? হ্যাঁ, একটা মজার ঘটনা বলি শোন। তখন আমার উঠতি বয়স, চেহারাপত্র ভালো, অভিনয়টা একটু একটু পারে। একটা যাত্রার দলের হিরোর পার্ট পেয়ে গেলাম, আমার বিপরীতে কে জানিস, দ্য গ্রেট বীণা পানি দেবী, নামে প্যান্ডেল উপচে পড়ে। তো বীণা পানি দেবীর হেভি নাম, আমি তো অভিনয়টাই উপজীব্য মনে করি। তো বীণা পানি দেবী আমার সঙ্গে সিন করার সময় কেমন একটা নার্ভাস বোধ করতো, আমি খুব এনজয় করতাম ব্যাপারটা। ফারাক্কায় শো, আর এ সকালে আমরা পৌঁছে গিয়েছি, উদ্যোক্তারা সব ব্যস্ত বীণা পানি দেবীকে নিয়ে, তিনি কোথায় থাকবেন, কোথায় মেকআপ করবেন, হ্যাঁ কোথায় ইয়ে, তাকে নিয়ে হইচই ব্যাপার একেবারে। তা আমি আমার ইয়ে পেয়েছিল, ইয়ে আমি একজন উদ্যোক্তাকে হঠাৎ করে বললাম, এ ভাই শোনো 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 শোনো, এ বাথরুমটা কোন দিকে বলতে পারো? সে বোধহয় ব্যস্ত ছিল বুঝলি, হঠাৎ বললো দেখে নিন। আমি আর কি দেখবো, আমি ধরো বাড়ির বাথরুমটাই চিনি। কাট্টু সোজা কলকাতা, আমার বাড়ির বাথরুম বাস ধরে কলকাতা চলে এলাম। শো ক্যান্সেল, মালিক হইচই কাণ্ড, আমাকে পরের দিন ডেকে পাঠালো। তখন তো মোবাইল টোবাইল ছিল না এখনকার মতো, ল্যান্ড ফোনও ছিল না। লোক পাঠালো, গেলাম, বলছে কী ব্যাপার, আপনি চলে এলেন? আমি ঘটনাটা বললাম, শুনে না হাঁ করে আমার মুখের দিকে চেয়ে রইলেন, তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তবে শো ক্যান্সেল করেননি পরের শোগুলো, কারণ ওই সিজনে শো ক্যান্সেল করার মুরদি ছিল না যাত্রা কোম্পানিগুলোর, কারণ পালা জমত আমার অভিনয় আর বীণা পানি দেবীর নামে। আপনার একটা বিয়ে করা উচিত ছিল দাদা। বিয়ে করেছিলাম কোন ডিসিপ্লিন নেই লাইফে, ইনডিসিপ্লিন লাইফ, ঠিক নেই। তোদের বৌদি কিন্তু খুব বিদুষী ছিল, বিদুষী ছিলেন, এবং শ্বশুরের নাম করা একজন উকিলের মেয়ে, অর্থ যশ দুটোই ছিল। বেশি দিন আমাকে সহ্য করতে পারলো না, ছেলে নিয়ে চলে গেল বাপের বাড়ি, তারপরে চিরস্থায়ী বন্দোবস্ত, ডিভোর্স। সুজি আমার ছেলেটা ব্যাঙ্গালোরে মস্ত ইঞ্জিনিয়ার, আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। চাক ছাড় সব কথা, তবে হ্যাঁ কিছু দেখে নিয়েছি জানিস, ট্রেনের তলোয়ার, ব্যারিকেড, জগন্নাথ, চাক ভাঙা মধু, ওফ কি নাটক সব। আমি না যাত্রা থেকে বেরিয়ে দুবছর তিন বছরের জন্য হাতিবাগানের থিয়েটারে যোগ দিয়েছিলাম পয়সার জন্য, কিন্তু কিছুদিন পর করে দেখলাম এর পতন অনিবার্য, ভেতরে অনেক কিছু দেখতে পেতাম। তো ওই যে বললাম আফসোস নেই,
দেখে নিয়েছি অনেক কিছু, শিখেওছি দেখে। এসব নাটকের নাম যা বললাম। কিন্তু দাদা, আপনি এত প্রতিভাবান, কি দাম পেলেন? প্রতিভাবান প্রতিভাটা দেওয়া কিচ্ছু না, তবে হ্যাঁ, আজকালকার নতুন নতুন সব ছেলেমেয়েরা খুব সুন্দর কাজ করছে, পড়াশুনো করছে নাটক নিয়ে। আমি আশা রাখি তারা একদিন না একদিন এই আমাদের মতো পূর্বসূরীদের ডাকবে, কোনো ভালো কাজ, ভালো সংলাপ পেলে। 500 বছর আগে শেক্সপিয়ার ম্যাকবেথ লিখেছিলেন, but teach, that is instruction which being taught to return to break the inventor. This even-handed justice comments the ingredients of our poison chalice to our own lips. বিংশ শতাব্দীতে উত্তলত তার অনুবাদ করলেন। ওফ, কি ঝরঝর অনুবাদ! রক্তপাত যে শিক্ষা ছড়ায়, সেই শিক্ষা হতে শিক্ষকের পরিত্রাণ নাই। যে বিষ মিশাই আমরা অপরের তরে, অতি সূক্ষ্ম ন্যায়ের বিচারে, সেই বিষ তুলে ধরে মোদের অধরে। ও, কি প্রাসঙ্গিক আজ ওই সংলাপ! তথাকথিত ধর্মের শিক্ষকরা যে পরিবেশ সৃষ্টি করেছে সারা দেশে, সেই প্রেক্ষিতে নতুন যুগের নাট্য আন্দোলন শুরু হোক এই সংলাপ ধরে। তথাকথিত ধর্মের শিক্ষকরা শুনে রাখো, যে রক্তপাত দিকে দিকে ছড়িয়েছ, সেই রক্তপাত ছুটে আসবে তোমাদের দিকে। হরিদা, হরিদা, আরে ও হরিদা, কোথায় থাকো? বাবু বলো, কোথায় থাকো? কার্টেন খোলা আছে কেন? না মানে এখন তো শোটো হচ্ছে না। শো নেই বলে কার্টেন খোলা থাকবে? এই মালপত্রগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে? স্যার, 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 একটা খবর শুনেছেন? দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় ভারতবর্ষ বিশ্বে প্রথম, তাই তো? হ্যাঁ, করোনা সংক্রান্ত, কিন্তু কয়েকটা চ্যানেল না টিভিতে খবরটা দেখালো। হ্যাঁ, ওই করোনাতে আক্রান্ত হয়ে ওই বর্ষিয়ান অভিনেতা পিলু বন্দ্যোপাধ্যায়ের জীবন অবসান। পিলুবাবু আর নেই? পিলুবাবু মারা গেছেন। অভিনেতার মৃত্যু নেই, সেই রং কাট আলোর মোহে বারবার ফিরে আসে, নতুন মেকআপে, নতুন কস্টিউমে, তোমাদের এই চারপাশে ঘটে যাওয়া অনাচার, অবিচার, হাসি, কান্না, দুঃখ, সুখকে তোমাদেরই চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াই তার কর্তব্য। ইসমাইল, মেকআপ, মেকআপ।